শনিবার সকালে নাগরাকাটার ভানু মোড়ে নাকা চেকিং করতে গিয়ে ট্রাক ভর্তি অবৈধ মদ সহ দুইজনকে গ্রেফতার করলো নাগরাকাটা থানার ওসি সঞ্জু বর্মন। ওই ট্রাকটিকে বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন সঞ্জুবাবু। মোট 105 কার্টুন মদ উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়া দুইজন চালক ও খালাসি, তাদের নাম সানা সিং ও লীলা গগৈ। সানার বাড়ি আসামের কার্বিয়ান লং এলাকায়, লীলার বাড়ি আসামের গোলাঘাটে। জানা গিয়েছে গাড়িটি আসাম থেকে বিহার যাচ্ছিল পাচারের উদ্দেশ্যে। 10টার সময় ভানুমোড় এলাকায় নাকা চেকিং চলছিল, এরপর ট্রাকটি চেকিং করতেই ধরা পড়ে যায়।